জিলহজ মাসের প্রথম 10টি দিন আল্লাহ তাআলার কাছে এত বেশি গুরুত্বপূর্ণ, আল্লাহ তাআলার কাছে এই 10 দিনের মর্যাদা এত বেশি। রব্বুল আলামিন কোরআনুল কারিমে এই 10 দিনের ব্যাপারে কসম করেছেন। কোরআনুল কারিমের 89 নম্বর সূরা সূরাতুল ফজরের শুরুতেই আল্লাহ বলেছেন, ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশর ওয়াশশাফাই ওয়াল ওয়াতর। কসম ফজরের, কসম দশ রাত্রি, কসম জুর এবং বেজুরে। রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা, তিনি হচ্ছেন মুফাসসির কুলের সম্রাট, যারা তাফসির পড়াশোনা করে ঘাটাঘাটি করে ওনার নাম সবাই জানে। তিনি এই আয়াতের ব্যাখ্যায় বলেছেন এখানে ওয়ালায়ালিন আশর, যে দশ রাতের কসম করা হয়েছে এই দশ রাত দ্বারা জিলহজ মাসের প্রথম দশ রাতকে উদ্দেশ্য করা হয়েছে। তাহলে আল্লাহ তাআলা জিলহজ মাসের প্রথম দশকের কসম করেছেন, তার মানে এই প্রথম দশক কম গুরুত্বপূর্ণ না বেশি গুরুত্বপূর্ণ? নাম্বার টু, দুই নাম্বার, আল্লাহর হাবিব কি বলেছেন শোনেন। আল্লাহর হাবিব বলেছেন সারা বছরের খুচরা যে দিনগুলো আছে, এমনিতে তো মাসের মধ্যে শ্রেষ্ঠ মাস রমজান, রমাদান মাস, এতে কোনো সন্দেহ নাই। কিন্তু মাসের বাহিরে যদি কেউ বলে খুচরা দিনের মধ্যে কোন দিনগুলো সবচেয়ে উত্তম, তো আল্লাহর নবী বলেছেন আফদালু আইয়ামিদ দুনিয়া আইয়ামুল আশর ইয়ানি আশরি যিলহিজ্জাহ। আল্লাহর নবী বলেছেন জিলহজের প্রথম দশকের 10 দিন হলো দুনিয়ার সেরা দিন। জিলহজের প্রথম দশকের দিনগুলো হলো দুনিয়ার শ্রেষ্ঠ দিন। নাম্বার থ্রি, তিন নাম্বার হচ্ছে বুখারি শরীফের বিখ্যাত ব্যাখ্যা গ্রন্থ ফাতহুল বারি এর রচয়িতা আল্লামা ইমাম ইবনে হাজার আসকালানি রাহিমাহুল্লাহ, তিনি বলছেন যে জিলহজের প্রথম দশকে ইসলামের মৌলিক ইবাদতের সমাবেশ ঘটেছে, মিলন ঘটেছে। কিরকম? আচ্ছা বলেন তো, নামাজ, রোজা, যাকাত, সালাত, সিয়াম, যাকাত, আপনি সারা বছর আদায় করার সুযোগ আছে না নাই? সালাত সারা বছর আদায় করছে, যাকাত বছরের যে কোনো সময়ে দিতে পারবে, সওম রমজান মাস ছাড়াও নিষিদ্ধ দিনগুলো ব্যতীত সারা বছর নফল রোজা রাখতে পারবে। কিন্তু হজ, এই জিল হজ মাস ছাড়া বছরের অন্য কোনো মাসে কি হজ আদায় করা যায়? বলেন যায়? ইবনে হাজার আসকালানি রাহিমাহুল্লাহ তিনি বলছেন জিলহজের প্রথম 10 দিন এটা এত গুরুত্বপূর্ণ, সালাত, সিয়াম, যাকাত, হজ, ইসলামের সব মৌলিক ইবাদতের মিলন ঘটেছে এই দশকে এসে। সুবহানাল্লাহ। নাম্বার ফোর, চার নাম্বার, এই দশকেই রয়েছে বছরের সেরা শ্রেষ্ঠ দিন আরাফার দিন। সুবহানাল্লাহ। আরাফার দিন হচ্ছে সারা বছরের শ্রেষ্ঠ দিন। আর সারা বছরের শ্রেষ্ঠ রাত কোনটা? শবে বরাত নাকি লাইলাতুল কদর? লাইলাতুল। আর সারা বছরের শ্রেষ্ঠ দিন কোন দিন? আরাফার দিনের বিশেষ কিছু বিশেষত্ব আছে। আরাফার দিবস সারা বছরের শ্রেষ্ঠ দিন, কারণ হলো আরাফার দিবসে রব্বুল আলামিন ইসলামকে কমপ্লিট একটি জীবন ব্যবস্থা হিসাবে ঘোষণা দিয়েছেন। আরাফার দিবসে আল্লাহ তাআলা ইসলামের নেয়ামতকে পরিপূর্ণ করেছেন। বিদায় হজের দিনে, বিদায় হজের ভাষণ দেওয়ার পরে আল্লাহ তাআলা আয়াত নাজিল করে জানিয়ে দিয়েছেন আজকের এই দিনে আমি আপনার উপরে, আপনার উম্মতের জন্য ইসলামের বিধানকে আমি কমপ্লিট করে দিলাম। আল্লাহ তাআলা বিদায় হজের দিন সন্ধ্যাবেলায় বিদায় হজের ভাষণের পরে এই আয়াত আল্লাহ নাজিল করেছিলেন কোরআনুল কারিমের 5 নম্বর সূরা সূরাতুল মাঈদা এর 3 নম্বর আয়াতের শেষের দিকে আল্লাহ বলছেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আত
أتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا. আজ আমি তোমাদের জন্য তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিলাম, তোমাদের উপরে আমার নিয়ামতকে পরিপূর্ণ করলাম, আর ইসলামকে তোমাদের জন্য একমাত্র জীবন বিধান হিসাবে আমি খুশি হয়ে মনোনীত করে দিলাম। সুবহানাল্লাহ। এই আয়াত নাজিল হয়েছে কোন দিনে? জোরে বলেন, আরাফার দিনে। ইহুদিরা একবার ওমর রাদিয়াল্লাহু আনহুর কাছে এসেছে, এসে বলছে, ওমর, তোমাদের কোরআনে একটা আয়াত আছে, এটা যদি আল্লাহ তোমাদের উপরে নাজিল না করে ইহুদিদের উপর নাজিল করতেন, আমাদেরকে দিতেন, ওই দিনকে আমরা ঈদের দিন বানাতাম। তখন ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, ইহুদি, শোনো, আমরা ঈদের দিন বানানো লাগবে না, এটা অটোমেটিক ঈদের দিন হয়ে আছে, কারণ নবীজি বিদায় হজের ভাষণ দিয়েছিলেন ওই দিনটা ছিল জুমার দিন, আর জুমার দিনকে আল্লাহ এমনিতেই আমাদের জন্য সাপ্তাহিক ঈদের দিন বানিয়ে দিয়েছেন। তাহলে নবীজি বিদায় হজের ভাষণ দিয়েছেন যেদিন, ওই দিনটা ছিল কোন দিন? জুমার দিন। ওই দিনটা ছিল জুমার দিন। আরাফাত দিবসের অনেক বিশেষত্ব আছে, এই দিনে ইসলামকে ফুলফিল করা হয়েছে। এরপরে আরাফার দিবসের আরো বিশেষ মর্যাদা আছে, এই দিনে আল্লাহ এত সংখ্যক পাপী তাপীদেরকে মুক্তি দেন, নাজাত দেন, বছরের অন্য সময় এত সংখ্যক পাপী তাপীকে আল্লাহ মাফ করেন না। আল্লাহর হাবিব বলেছেন, এই হাদিসটি মুসলিম শরীফের মধ্যে বর্ণিত হয়েছে, হাদিস বর্ণনাকারী সাহাবী হচ্ছেন আমাদের মা উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা। তিনি বলেছেন, মা মিন ইয়াউমিন আকসারু মিন আন ইউতিকা ফীহি আল্লাহু আবদান মিনান নার মিন ইয়াউমি আরাফা। আল্লাহর নবী বলেছেন, আরাফার দিবসে আল্লাহ তাআলা এত সংখ্যক পাপী তাপীকে জাহান্নাম থেকে মুক্তি দেন, অন্য কোন সময় এত পাপী তাপীকে আল্লাহ জাহান্নাম থেকে মুক্তি দেন না। এই দিনে আল্লাহ তাআলার রহমত এত বেশি নিকটবর্তী হয়। ওয়া ইন্নাহু লায়াদনু আযজা ওয়া জাল্লা তুম্মা ইউবাহি বিহুমুল মালাইকা। আল্লাহর নবী বলেছেন, আরাফা দিবসে আল্লাহ তাআলা দুনিয়ার আসমানের নিকটবর্তী হন, বান্দাদের দিকে রহমতের নজর দিয়ে তাকান, আর আল্লাহ তাআলা আরাফার মাঠে উপস্থিত লোকদেরকে দেখে তার ফেরেশতাদের সামনে সেই বান্দাদেরকে নিয়ে গর্ব করেন। আল্লাহ তখন বলেন, ফেরেশতারা, এই মানুষ বানাতে তোমরা আমাকে নিষেধ করেছিলে, তাকিয়ে দেখো আমার এই বান্দারা দামি দামি ব্র্যান্ডের কাপড় চোপড় খুলে সেলাইবিহীন দুই টুকরা ইহরামের কাপড় পরিধান করে, ধুলো বলেন বদনে, উস্কো খুস্কো চুল আর ধুলা বলেন যুক্ত মদ বদনে এখানে হাজির হয়েছে আমার বান্দা, আমার আমাকে রাজি করা খুশি করা ছাড়া এখানে এভাবে আসে না। একটাই উদ্দেশ্য, আমাকে খুশি করা আর আমার রহমত পাওয়া। দেখ ফেরেশতারা, এই মানুষ বানাকে মানুষ বানাতে আমাকে নিষেধ দিয়েছিলে, অথচ এরাই এখন আমার আনুগত্য করছে। সুবহানাল্লাহ। কোন দিন? আরাফার দিন। এই আরাফার দিবসে রয়েছে এই জিলহজের প্রথম 10 দিনের ভেতর। নাম্বার 4, 4 নাম্বার, জিলহজের প্রথম দশকে আল্লাহ তার জিকিরের প্রবর্তন করেছেন। যারা হজে যায় তারা ওখানে গিয়ে তাকবীর, তাহলিল, তাহমিদ, তাশরিক পাঠ করছে, যারা যায় না তারাও পাঠ করছে। এই জন্য আল্লাহ কোরআনে কারিমে বলেছেন, ওয়ায়াদকুরুস্মাল্লাহি ফি আইয়ামিম মালুমাত। এই নির্দিষ্ট দিনগুলোতে তিনি তার জিকিরের ব্যবস্থা করেছেন। এখানে আইয়ামি মালুমাত দ্বারা কোন দিন উদ্দেশ্য? সংখ্যাধিক্য মুফাসসিরগণ বলেছেন জিলহজের প্রথম দশকই এখানে উদ্দেশ্য করা হয়েছে। নাম্বার 6, 6 নাম্বার হচ্ছে এই জিলহজের প্রথম দশকই ইসলামের গুরুত্বপূর্ণ রুকন হজ পালন হয়ে থাকে। এই প্রথম দশক ছাড়া জিলহজের প্রথম 10 দিনের বাইরে অন্য কোনো সময় ওমরা করা যাবে, কিন্তু হজ করা যায় না। নাম্বার 7, 7 নাম্বার, এই জিলহজের প্রথম দশকই কুরবানির মতো গুরুত্বপূর্ণ ইবাদত রয়েছে। তাহলে জিলহজের প্রথম দশক গুরুত্বপূর্ণ হওয়ার কয়টি কারণ বলেছি? 7টি। আমি একটু রিভিউ করছি, সংক্ষেপে বলছি, জিলহজের প্রথম 10টি দিন কেন গুরুত্বপূর্ণ। 1 নাম্বার, কোরআনে কারিমে আল্লাহ তাআলা এই জিলহজের প্রথম দশকের কসম করেছেন। নাম্বার 2, 2 নাম্বার, এই দিনগুলোকে নবীজি বলেছেন সারা বছরের শ্রেষ্ঠ দিন। নবীজি বলেছেন, আফদালু আইয়ামিদ দুনিয়া আইয়ামুল আশর, এগুলো হচ্ছে জিলহজের প্রথম দশক সারা বছরের শ্রেষ্ঠ দিন। 3 নাম্বার,
এই প্রথম দশকে ইসলামের মৌলিক ইবাদত তথা সালাত, সওম, যাকাত এবং হজ সকল ইবাদতের মিলন ঘটেছে। চার নম্বর প্রথম দশকেই রয়েছে আরাফা দিবস। পাঁচ নম্বর এই প্রথম দশকে আল্লাহ তার জিকিরের ব্যবস্থা করেছেন। ছয় নম্বর জিলহজের প্রথম দশকে হজের মতো গুরুত্বপূর্ণ ইবাদত পালিত হয়। সাত এবং সর্বশেষ হচ্ছে জিলহজের প্রথম দশকে কুরবানির মতো গুরুত্বপূর্ণ বিধানও আল্লাহ তাআলা আমাদের জন্য দিয়েছেন। এই সাতটি কারণে জিলহজের প্রথম দশক আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ফজিলতপূর্ণ। যেহেতু এই প্রথম দশক অত্যন্ত বরকতময়, অত্যন্ত ফজিলতপূর্ণ, সেহেতু হেলায় খেলায় খামখেয়ালি করে, অবহেলা গাফলতি করে এই দশ দিন কাটানো কোনোভাবেই উচিত নয়, এটা সমীচীন নয়। এজন্য জিলহজের প্রথম দশককে গুরুত্ব দিয়ে কাজে লাগাতে হবে। আমি আজকের আলোচনার শুরুতেই বলেছি, রমজান মাসে দেখা যায় কম বেশি সবাই আমরা আজানের আগে এসে মসজিদে হাজির, ইবাদত বন্দেগীতে মনোনিবেশ করি। কারণ সকলেই কম বেশি রমজান মাসের গুরুত্ব জানি বুঝি বলে এই মাসটাকে কাজে লাগায়। কিন্তু জিলহজের প্রথম দশক শুধু কুরবানির হাটে, কুরবানির মা যে পশুর হাটে আমরা গিয়ে পশু কেনা বেচা, আর রাস্তাঘাটে কাউরে পাইলেই ভাই সাহেব কত দিয়ে কিনলেন, মোটা দাজা আছে, অথবা আরো বিভিন্ন ধরনের অহেতুক আলোচনা, আপনার দাম অনুযায়ী মনে হয় ওজন হবে না, এ ধরনের কথাবার্তা আছে না? নাই। আচ্ছা, আপনি কুরবানি দিচ্ছেন, এটা কি ব্যবসা না ইবাদত? জোরে বলেন। তো কিছু মানুষের মনের ভিতরে খুতুর খুতুর স্বভাবের কিছু মানুষ আছে, এরা বাসায় এসে চিন্তা করে, কিনলাম তো 1.5 লক্ষ টাকা দিয়ে, কিন্তু মাংস হইতে পারে এত কেজি, ক্যালকুলেটারে হিসাব করে, আহারে এত কেজি যদি হয় তাহলে তো আমার 20-30 হাজার শর্ট পড়ে গেছে, কি বলেন? এরকম আছে না? নাই। এরকম খুতুর খুতুর স্বভাবের কিছু মানুষ সব এলাকায় কম বেশি আছে। কুরবানি দিয়েছেন শুধুমাত্র কার সন্তুষ্টির জন্য? হিসাব করার দরকার আছে? পশুর হাটে গিয়েছেন, যেটা আপনার পছন্দ হয়েছে, পছন্দ হয়ে গেছে, দাম বেশি হোক কম হোক নিয়ে আসেন, হিসাব নিকাশের দরকার নাই, কত কেজি হয়েছে বা এটাতে কতটুকু মাংস পেলাম, গোশত পেলাম, এগুলো হিসাব নিকাশ না করে নিয়ত থাকবে মনের যে কিনেছি শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য, আমার পছন্দ হয়েছে, ভালো লেগেছে, এজন্য এই পশুটা আমি ক্রয় করে এনেছি শুধু আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে, জবাইয়ের জন্য, এই নিয়তে দিব, বাদ বাকি কোনো অহেতুক ফালতু চিন্তা আমাদের ভেতরে আমরা নিয়ে আসবো না ইনশাআল্লাহ। তো বলছিলাম এই 10 দিন শুধু পশু কেনা বেচায় ব্যস্ত থাকলে হবে না, আমলের দিকে মনোনিবেশ করতে হবে ইনশাআল্লাহ। আমরা জিলহজের প্রথম দশকে 10টি আমল সবাই করব ইনশাআল্লাহ। নাম্বার 1 তওবা করে নিজেকে ক্ষমা লাভের যোগ্য বানাবো। কোনো পাত্রে যদি আমরা খাবার নিতে চাই তো ময়লা অথবা প্লেটের মধ্যে কোনো ধরনের ময়লা লেগে আছে, এ ধরনের প্লেটে, এ ধরনের পাত্রে কি আমরা খাবার নেই, প্রথমে আমরা সেটাকে ধৌত করে পরিষ্কার করে এটাকে খাবার নেওয়ার উপযোগী বানাই, এটাতে খাবার রাখার উপযোগী আমরা বানাই। যেভাবে একটা অপরিচ্ছন্ন প্লেটে খাবার রাখি না, এটাকে পরিষ্কার করে আমরা খাবার রাখার মতো উপযোগী করি, তেমনি আমাদের এই কলুষমুক্ত, পাপযুক্ত এই অন্তর, এই নফসকে ক্ষমা লাভের যোগ্য বানাতে হলে এটাকেও আগে ধুয়ে মুছে সাফ করতে হবে। আর আমাদের এই পাপযুক্ত, কালিমাযুক্ত এই অন্তরাত্মাকে পরিষ্কার পরিচ্ছন্ন করার, পবিত্র করার একমাত্র পদ্ধতি হলো তওবা করা। আপনি পাপ করলে, আপনি কোনো অপরাধ করলে দেখা যাবে সবাই আপনার থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে, আপনার পরিবার, সমাজ, এমন এমন অপরাধ আছে, পরিবার, সমাজ, রাষ্ট্র কেউ আপনার পাশে থাকে না, আপনার থেকে মুখ ফিরায় নাই, কিন্তু আল্লাহ তাআলা এমন দয়াবান, আপনি যতই গুনাহ করেন না কেন, আপনি যদি তওবার মাধ্যমে আল্লাহ তাআলার রহমতের আশা করেন, তাহলে আল্লাহ তাআলা আপনার তওবা কবুল করে সব অপরাধ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। দুনিয়ার মানুষ অপরাধীকে শাস্তি দেয়, তার থেকে মুখ ফিরায় নেয়, আর আল্লাহ অপরাধী থেকে মুখ ফিরান না, আল্লাহ অপেক্ষা করেন, দেখি আমার বান্দা আমার কাছে আসে কিনা, আসলে মাফ করে দিব। সুবহানাল্লাহ। তাই জন্য এই জিলহজের প্রথম দশকে আপনি নিজেকে ক্ষমা লাভের যোগ্য বানান, আর নিজেকে ক্ষমা লাভের যোগ্য বানাতে হলে তওবা করে নিজেকে আগে
ক্ষমা লাভের উপযোগী বানাতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক দিন তাওবা ইস্তেগফার করতেন কয়বার কয়বার করতেন? এক হাদিসে এসেছে 70 বারের বেশি, আরেক হাদিসে এসেছে 100 বার। তো আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন তওবা ইস্তেগফার করতেন 100 বার। আমরা করি কয়বার? আমাদের আমাদের গুনাহ, আমাদের জীবনে গুনাহ কম হোক বেশি হোক আছে না নাই, কিন্তু আমাদের প্রিয় নবীজির জীবনে গুনাহের কোন দাগ আছে? না। কোন পাপ আছে? না। যিনি মাসুম, যার জীবনে কোনো গুনাহই নাই, পবিত্র, যার জীবনে কোনো পাপের ছিটা ফোটাও নাই, সেই মহামানব, সেই মহানবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন তওবা ইস্তেগফার করেছেন 100 বার। আর আমার আপনার সকাল সন্ধ্যায় গুনাহ আর গুনাহ, অথচ তওবা ইস্তেগফারের এই আমল আমাদের ভিতরে নাই। সম্মানিত মুসল্লিবৃন্দ, এজন্য নিজেদের ভেতরে আসুন এই আমলটি আমরা ডেভেলপ করি। প্রতিদিন আমরা 100 বার ইস্তেগফার করে নবীজির এই সুন্নতের উপর আমল করি। ইস্তেগফারের অনেক ফায়দা আছে, অনেক ফায়দা আছে। ইস্তেগফাররত ব্যক্তিকে আল্লাহ ক্ষমা করেন, ইস্তেগফাররত ব্যক্তিকে আল্লাহ কোনো বিপদ দেন না, ইস্তেগফাররত ব্যক্তির রিজিকে কোনো ঘাটতি থাকে না, আল্লাহ ওই ব্যক্তিকে রিজিক দিয়ে ভরপুর করে দেন। ইস্তেগফাররত ব্যক্তিকে আল্লাহ বিপদ আপদ থেকে মুক্ত রাখেন, ইস্তেগফাররত ব্যক্তিকে আল্লাহ নিজে হেফাজত করেন। কত ফজিলত! ইস্তেগফারের ফজিলত বললে পুরো একটি জুমা আমাদের আলোচনা করতে হবে ইস্তেগফারের ফজিলত নিয়ে। ইস্তেগফারের আরো ফজিলত হলো ইস্তেগফাররত ব্যক্তিকে আল্লাহ মুস্তাজাবুদ দাওয়া বানিয়ে দেন, সে যখনই হাত তুলে যা চায় আল্লাহ সব চাওয়া পূরণ করে দেন। কেন এই আমলটা আপনি নিজের মধ্যে ডেভেলপ করবেন না? চলনে বলনে, উঠা বসা, চলাফেরায়, সকল ক্ষেত্রে কিছুক্ষণ পরপর ইস্তেগফারের আমল করে। কিছু মানুষ আছে মসজিদে ঢুকে ফেসবুক চালায়, ওই উপরের তলায় এখনো কয়েকজন মুসল্লি এরকম এখনো থাকতে পারে, এরকম তারা ফেসবুক চালানোতে ব্যস্ত। এই মসজিদ কি ফেসবুক চালানোর জায়গা? বসে আছেন, ইস্তেগফার করেন, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এই বাক্যটির পাওয়ার এত বেশি, এটা আপনাকে দুনিয়া আখেরাতে লাভবান বানিয়ে দেবে, সুবহানাল্লাহ। তাহলে প্রথম দশকে আল্লাহর রহমত পেতে হলে প্রথমে তওবা, প্রথমে কি? নাম্বার টু, দুই নাম্বার, যারা কুরবানি করার নিয়ত করেছেন অথবা যারা কুরবানি করবেন না, সকলেই এই আমলটি করতে পারবেন। জিলহজের চাঁদ উদিত হওয়ার পরে নখ, হাত পায়ের নখ, চুল, দাড়ি গোফ বা শরীরের অবাঞ্ছিত কোনো অংশের লোম কর্তন করা যাবে না। এটি অন্যতম গুরুত্বপূর্ণ একটি আমল। সুনানে ইবনে মাজায় হাদিস বর্ণিত হয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান রাআ হিলালা যিল হিজ্জাহ ওয়া আরাদা আন ইয়ুদহি ফালা ইয়াখুযান্না মিন শা'রিহি ওয়ালা মিন আযফারিহি। নবীজি বলেছেন, যে ব্যক্তি জিলহজের চাঁদ দেখবে এবং কুরবানির নিয়ত করবে, সে যেন তার চুল, দাড়ি এবং শরীরের অবাঞ্ছিত অংশের লোম না কাটে, নখও যেন না কাটে। যারা কুরবানি করবেন না সওয়াবের উদ্দেশ্যে, তারা ওই আমলটি করতে পারবেন। তা আপনারা বলবেন যে এখানে তো বলা হয়েছে ওয়া আরাদা আন ইয়ুদহি, যে কুরবানির ইচ্ছা করে, তা আমাদের তো কুরবানির ইচ্ছা নাই, আমরা কেন এই আমলটি করব? শোনেন কেন করবেন, আপনাদেরকে একটা হাদিস শোনাই। মুস্তাদরাকে হাকিমের মধ্যে এই হাদিসটি বর্ণিত হয়েছে, আব্দুল্লাহ ইবনে উমার রাদিয়াল্লাহু আনহুমা তিনি একবার রাস্তা দিয়ে যাচ্ছেন, তিনি এক মহিলার পাশ দিয়ে যাচ্ছিলেন, ওই মহিলা তার সন্তানের চুল কেটে দিচ্ছিল। এটি দেখে তিনি বললেন, লাউ আখারতিহি ইলা ইয়াউমিন নাহরি কানা আহসান, তুমি যদি তোমার সন্তানের চুল না কেটে কুরবানির দিন পর্যন্ত অপেক্ষা করতে, কানা আহসান, এটা তোমার জন্য অতি উত্তম হতো, সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল যে যিনি কুরবানি করবেন না তিনিও এই আমলটি করতে পারেন। আমরা সওয়াবের উদ্দেশ্যে এই আমলটি করব ইনশাআল্লাহ। জিলহজের চাঁদ ওঠার আগেই আমাদের যদি প্রয়োজন হয় নখ,
চুল দাড়ি বা অবাঞ্ছিত অংশের লোম কর্তন করার প্রয়োজন হলে আমরা সেটা করে ফেলবো। জিলহজের চাঁদ উদিত হওয়ার পরে, চাঁদ দেখার পরে আমরা এটি আর করবো না। আল্লাহ আমলটির তৌফিক আমাদেরকে দান করেন। নাম্বার থ্রি, তিন নাম্বার, প্রথম দশক খুব গুরুত্বপূর্ণ, এজন্য এই প্রথম দশকে যতটুকু সম্ভব বেশি বেশি ন্যাক আমলের প্রাণান্তকর প্রচেষ্টা চালাতে হবে। কারণ এই দশকের ন্যাক আমলের মর্যাদা কত বেশি শোনেন। আবু দাউদ এবং তিরমিজির বর্ণনায় হাদিস এসেছে, হাদিস বর্ণনাকারী সাহাবী হচ্ছেন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা, তিনি বলছেন রাসূলে কারীম আমরা সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিন আইয়ামিন আল আমালু সালিহু ফিহা আহাব্বু ইলাল্লাহি মিন হাযিহিল আইয়াম, ইয়ানি আইয়ামাল আশর। আল্লাহর নবী বলেছেন জিলহজের প্রথম 10 দিনের নেক আমল আল্লাহর কাছে যতটা পছন্দনীয়, অন্য সময়ের নেক আমল আল্লাহর কাছে ততটা প্রিয় নয়। এক সাহাবীরা তখন নবীজিকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, সবাই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, জিলহজ মাসের প্রথম 10 দিন নেক আমল করার চাইতেও আল্লাহর রাস্তায় জিহাদ করা কি উত্তম নয়? আল্লাহর নবী বললেন, লা ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ। আল্লাহর নবী বললেন, জিলহজের প্রথম দশকের নেক আল্লাহর রাস্তায় জিহাদ করার চাইতেও জিলহজ মাসের প্রথম 10 দিনের নেক আমল আল্লাহর কাছে অতি উত্তম। আল্লাহর রাস্তায় জিহাদের চাইতে প্রিয় কোনো জিনিস আল্লাহর কাছে নেই। এক হাদিসে এসেছে, নবীজিকে জিজ্ঞেস করা হয়েছে আল্লাহর কাছে সবচেয়ে পছন্দনীয় আমল কি, নবীজি বললেন আসসালাত, প্রথমে বললেন নামাজ, এরপরে বললেন বল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করা। সাহাবীরা বললেন, নবীজি আল্লাহর রাস্তায় জিহাদের চাইতে কি জিলহজের প্রথম 10 দিন আমল করা, নেক আমল করা উত্তম? নবীজি বললেন, আল্লাহর রাস্তায় জিহাদ করার চাইতেও জিলহজের প্রথম 10 দিন নেক আমল করা অতি উত্তম। সুবহানাল্লাহ। তবে ইল্লা রাজুলুন খরাজা বিনাফসিহি ওয়া মালিহি ফালাম ইয়ারজি' মিন যালিকা বিশাই, ওই ব্যক্তির কথা ভিন্ন যে তার জানমাল দিয়ে আল্লাহর রাস্তায় জিহাদ করে জানমাল কোনোটা নিয়ে বাড়ি ফিরতে পারে নাই, অর্থাৎ শহীদ হয়ে গিয়েছে, তার মর্যাদা ভিন্ন। কারণ শহীদের মর্যাদা স্বভাব থেকে কম না বেশি। আমরা অনেকে শাহাদাতের মর্যাদা বুঝি, শাহাদাতের মৌত হলো শ্রেষ্ঠ মৌত, মরবেন না এরকম অমর হয়ে থাকবেন এই মসজিদে এমন কে আছে? মরতে তো হবেই, মৃত্যু থেকে কেউ আমরা রেহাই পাবো? তো মরতে যখন হবেই, তাহলে শ্রেষ্ঠ মৌত যদি পাই সেটা আমার জন্য ভালো না খারাপ? এই জন্য রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবীরা সব সময় শাহাদাতের মৌত কামনা করতেন, তারা শাহাদাতের মৌত চাইতেন। কারণ শহীদি মৌতের এত বেশি মর্যাদা, আপনি অন্য যে কোনো হালতে যদি মারা যান, আছে বিচার, আছে হিসাব বা বিচার ছাড়া রেহাই আপনি পাবেন না, কিন্তু শাহাদাতের মৌতের এত বেশি মর্যাদা। আল্লাহর নবী বলেছেন শহীদের কাছ থেকে আল্লাহ কোনো হিসাব নেন না, শহীদের কাছ থেকে আল্লাহ কোনো বিচারও করেন না, বিনা হিসাবে বিনা বিচারে আল্লাহ তাদেরকে জান্নাত দিয়ে দেয়। তো শহীদ হতে হলে ঘরে বসে শহীদ হওয়া যায়? শহীদ হতে হলে আপনাকে শাহাদাতের কাজে থাকা লাগবে। আর শাহাদাত এটা নসিব হয় কিভাবে? ইসলাম বিরোধীদের মোকাবেলায় ইসলামকে প্রতিষ্ঠার কাজে যিনি থাকবেন তার শহীদ হওয়ার সুযোগ আছে। আপনি ইসলাম প্রতিষ্ঠার কাজে না থেকে শহীদ হওয়ার কোনো সুযোগ আছে? আপনি ইসলামের পক্ষে কথা বলবেন, ইসলাম বিরোধীরা এতে আপনাকে হুমকি ধামকি দিবে, জেলখানায় নিয়ে রাখবে, প্রয়োজনে ইসলামের কথা বলার কারণে আপনাকে ফাঁসি দিয়ে মেরে ফেলবে, তাহলে বোঝা গেল ইসলামের পক্ষে কথা বললে শহীদ হওয়ার সুযোগ আছে, কিন্তু জান বাঁচানোর মতো কাজ করে চললে শহীদ হওয়ার কোনো সুযোগ নাই। হিকমত খাটিয়ে চললে আপনি শহীদ হতে পারবেন। শহীদ হতে হলে ইসলামের পক্ষে কথা বলা, ইসলামের পক্ষে কাজ করা, দিন কায়েমের আন্দোলনে নিজেকে সামিল রাখতে হবে, নইলে তো শহীদ হওয়ার কোনো সুযোগ নাই। তো শাহাদাতের মৌত হলো শ্রেষ্ঠ মৌত, এটি জীবনের শ্রেষ্ঠ পাওয়া। এজন্য আমাদের সকলকে অন্তরে শাহাদাতের তামান্না রাখতে হবে। শাহাদাতের তামান্না যদি অন্তরে রাখেন, সারা জীবন
আপনি দিন কায়েবের পক্ষে কাজ করেন। যদি নসিবে শাহাদাত নাও থাকে, লাভ আছে। লাভটা কি? যে ব্যক্তি সারা জীবন অন্তরে শহীদ হওয়ার তামান্না লালন করবে, শহীদ না হয়েও যদি মারা যায়। নবীজি বলেছেন, মান সাআলাল্লাহু শাহাদাতা মান সাআলাল্লাহু শাহাদাতি বিসিদকিন বাল্লাগাহুল্লাহু মানাজিলাস শুহাদাই ওয়া ইম্মাতা আলা ফিরাশিহ। নবীজি বলেছেন, শাহাদাতের তামান্না রেখে কেউ যদি শহীদ না হয়ে বিছানায় শুয়ে থাকা অবস্থায়ও মারা যায়, সারা জীবন অন্তরে শাহাদাতের তামান্না লালন করার কারণে আল্লাহ ওই ব্যক্তিকে মরার পরে শহীদ হিসাবেই মর্যাদা দিয়ে আল্লাহ তাকে শাহাদাতের মর্যাদা দান করবেন। সুবহানাল্লাহ। তাহলে অন্তরের মধ্যে শাহাদাতের মর্যাদা রাখার দরকার আছে না নাই? শাহাদাতের তামান্না রাখার দরকার। এই শাহাদাতের তামান্না, এই শাহাদাতের তামান্না রাখতে হবে। আর শহীদ হতে হলে নবীজির সুন্নত বাস্তবায়নের কাজ করতে হবে। নবীজির সুন্নত কি? শুধু কদু খাওয়া, লাউ খাওয়া, চোখে সুরমা লাগানো, খাবার শেষে মিষ্টি খাওয়া, হ্যাঁ এগুলোও সুন্নত, এগুলোও গুরুত্বপূর্ণ। কারণ নবীজির প্রত্যেকটা সুন্নতকে আমরা ভালোবাসি। সারা দুনিয়ার সব কিছুকে একদিকে রেখে, এক পাল্লায় রেখে, নবীর একটা সুন্নতকে আরেক পাল্লায় রাখলে সারা দুনিয়া এমনকি সৃষ্টি জগতের সব কিছু মিলেও নবীর একটা সুন্নতের সমান হবে না। কিন্তু নবীজির জীবনের সবচেয়ে বড় সুন্নত হলো, নবীজি এসেছিলেন এই পৃথিবীতে মানুষের মন গড়া তৈরি করা সমস্ত মতবাদের শিকড়কে গুড়ায় কেটে দিয়ে আল্লাহর জমিনে আল্লাহর হুকুমত কায়েম করা। এটি ছিল নবী এই দুনিয়াতে আগমনের উদ্দেশ্য। এই বিষয়ে সবাইকে এক হয়ে যেতে হবে। এক হয়ে যে কাজ করলে তখনই আপনার শহীদ হওয়ার রাস্তা খোলা হবে। তাহলে শাহাদাতের মৌতের তামান্না আমাদের ভেতরে আছে তো? আল্লাহ আমাদেরকে কবুল করেন। তাহলে জিলহজের প্রথম দশকের নেক আমল আল্লাহর রাস্তায় জিহাদের চাইতেও উত্তম। তাহলে এই দশকে আমরা বেশি বেশি নেক আমল করব, দৈনিক এবং মৌলিক সকল ইবাদতগুলো আমরা করব। দৈনিক ইবাদত কি? পাঁচ ওয়াক্তের নামাজ। এটা কি মাঝে মাঝে, সাপ্তাহিক না দৈনিক? দৈনিক আর মৌলিক যত ইবাদত আছে এগুলো করার পাশাপাশি নফল নামাজ, দান সাদাকা, কোরআন তেলাওয়াত, এরপরে অন্যান্য যত ভালো কাজ আছে আমরা এই দশকে বেশি বেশি করব ইনশাআল্লাহ। নাম্বার ফোর, ঈদের দিন ছাড়া, জিলহজের 10 তারিখে হলো ঈদুল আজহা, এর আগে 9 দিন আমরা চেষ্টা করব এই 9 দিন রোজা রাখতে। কারণ এটি ছিল নবী করিম আমরা পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল। নাসাইতে হাদিস এসেছে, আরবাউল লাম ইয়াকুন ইয়াদাউহুন্না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 4টি আমল নবীজি কখনোই ছাড়তেন না, জীবদ্দশায় নবীজি 4টা কাজ কখনো ছাড়তেন না। 1 নাম্বার সিয়াম আশুরা, আশুরার রোজা। এ তো জিলহজ মাসের পরে মুহাররম, মুহাররম মাস আসলে আমাদের দেশে কিছু মানুষ হাই হাসান হাই হুসেন, কিছু মানুষ পাবেন হাই হাসান হাই হুসেন, আর কিছু মানুষ কারবালার ঘটনা নিয়ে পড়ে আছে। অথচ আশুরার দিনে যে রোজা রাখতে হয় এই নবীর এই সুন্নতটা অনেকেই সেদিন আমল করে না, অথচ এই আমল নবীজি কোনোদিনও ছাড়তেন না। রমজানের রোজা ফরজ হওয়ার আগে মুসলমানদের উপরে আশুরার রোজা ফরজ ছিল, এই আশুরার আমল নবীজি ছাড়তেন না। আশুরার আমল কি? রোজা রাখা। 2 নম্বর ওয়াল আসর ইয়ানি আশরে দিল হিজ্জা, জিলহজের প্রথম দশকের যে রোজাগুলো আছে ঈদের দিন ছাড়া 9 দিনের রোজা, এগুলো নবীজি কখনো ছাড়তেন না। 3 নাম্বার ওয়া সালাসাতা আইয়ামিন মিন কুল্লি শাহর, প্রতি মাসের 3 দিন রোজা রাখা, 13, 14, 15, যেগুলোকে বলে আইয়ামুল বিয়দ, এই 3 দিনের রোজা নবীজি ছাড়তেন না। 4 নাম্বার ওয়া রাকাতাইনি ক্বাবলাল গাদা, ফজরের 2 রাকাত ফরজের আগে যে 2 রাকাত সুন্নাত, এই আমলটাও নবীজি কখনো ছাড়তেন না। এই 4টা আমলের মধ্যে অন্যতম আমল হলো এই যে প্রথম দশক আমরা শুরু করব আগামীকাল থেকে ইনশাআল্লাহ, ঈদের দিন ছাড়া এর আগের 9 দিন রোজা রাখা। এটি ছিল মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্যতম একটি সুন্নাত। যদি আপনি একটানা 9 দিন রোজা রাখতে নাও পারেন, আমি বলবো আরাফার দিবসের রোজা অন্তত মিস করবেন না, আরাফা দিবসের নেয়ামত থেকে নিজেকে বঞ্চিত করবেন না। বাসা বাড়ি থেকে যে সকল মা বোনেরা শুনছেন, পরবর্তীতে যারা আমাদের এই বক্তব্যগুলো অনলাইনের কল্যাণে শুনবেন, প্রত্যেককেই আমরা অনুরোধ করব
আরাফা দিবসের রোজা থেকে নিজেকে বঞ্চিত করবেন না, কারণ এই একটা রোজার মাধ্যমে আল্লাহ দুই বছরের গুনাহ, আগের বছরের, পরের বছরের, পিছনের, সামনের, পিছনের এক বছর, সামনের এক বছর, দুই বছরের গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ, কয় বছরের গুনাহ? এই রোজাটা কি ছাড়া উচিত? আল্লাহর নবী বলেছেন, এটি মুসলিম শরীফের হাদিস, সিয়ামু ইয়াউমি আরাফাতা আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফফিরা আস-সানাতা আল্লাতী ক্বাবলা ওয়াস-সানাতা আল্লাতী বা'দা। আল্লাহর নবী বলেছেন, আরাফা দিবসের রোজার ব্যাপারে আমি আশা রাখি, এই আরাফা দিবসের রোজার মাধ্যমে আল্লাহ তাআলা পূর্ববর্তী বছর এবং পরবর্তী বছর, অর্থাৎ আগের এক বছর, পরবর্তী বছর, মোট দুই বছরের গুনাহ আল্লাহ মাফ করে দিবে। কোন গুনাহ? মুহাদ্দিসিনে কেরাম এই হাদিসের ব্যাখ্যায় বলেছেন সগীরা গুনাহ। তবে কোন কোন মুহাদ্দিস বলেছেন, কেউ যদি তওবা করে খালিস নিয়তে সংশোধন হয়ে এরপরে আরাফা দিবসের রোজা রাখে, শুধু সগীরা নয়, তার কবিরা গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। একটা রোজায় কয় বছরের গুনাহ মাফ? দুই বছরের গুনাহ মাফ। তবে এটা হাজি সাহেবরা রাখবেন না, যারা হজে গিয়েছেন তারা আরাফা দিবসে রোজা রাখবেন না, কারণ তারা যদি রোজা রেখে আরাফার মাঠে হাজির হন, তো হজ তো শুধু আর্থিক ইবাদত নয়, এটা শারীরিক ইবাদত। শুধু টাকা থাকলেই হজ করা যায় না, আর্থিক সক্ষমতার সাথে শারীরিক সক্ষমতাও থাকা লাগে। তো সেখানে ফিজিক্যাল এনার্জি আপনার খরচ হবে, এজন্য আপনি সেদিন ফিট থাকা দরকার, এনার্জি থাকা দরকার, না খায়া থাকলে তো অসুস্থ হয়ে যেতে পারেন। এজন্য নবীজি বলেছেন, নাহা আন সাওমি ইয়াউমি আরাফাতা বিআরাফা। নবীজি আরাফা দিবসে যারা হাজির হবে, হাজি সাহেবদেরকে সেদিন রোজা রাখতে নিষেধ করে দিয়েছেন। যারা হজে যাবেন না তারা আরাফা দিবসের রোজা রাখবেন। আমরা তো যেতে পারিনি, আমরা আরাফা দিবসের রোজা মিস করব না, সবাই আরাফা দিবসে রোজা রাখবো ইনশাআল্লাহ। এখন একটা প্রশ্ন হতে পারে, হাজি সাহেবরা আরাফার মাঠে হাজির হন জিলহজ মাসের 9 তারিখ, এখন ওই দিন আমাদের দেশে কয় তারিখ? 8 তারিখ না? আমরা রোজা রাখবো কোন দিন? 8 তারিখ না 9 তারিখ? 8 তারিখ না 9 তারিখ? তো অনেকে আছেন বক্তব্যগুলো যখন অনলাইনে শুনবেন, এই যে 8 তারিখ না 9 তারিখ রাখবো, এটা শুনে বাকিটা আর শুনে না, তারপর কমেন্টে তার মানে ইয়ে লিখে দিবে মন্তব্য, আমার মতে 8 তারিখ, আমার মতে 9 তারিখ। মানে ফেসবুকে আপনি বাংলাদেশের মাদ্রাসায় এত মুফতি পাবেন না, ফেসবুকে যত মুফতি পাবেন, ঠিক আছে, মুফতি এত বেশি আপনি ফেসবুকে পাবেন। তো আপনি একটা বক্তব্য আগাগোড়া শুরু থেকে শেষ পর্যন্ত শুনতে হবে। আমরা যখন কোনো কথা বলি তখন বাড়াবাড়ি এবং ছাড়াছাড়ি, এ দুটোকে আমরা অপছন্দ করে ব্যালেন্স করে কথা বলি, যাতে করে উম্মার মধ্যে কোনো ফিতনা না না। আপনি পুরোটা শোনেন, এখন আমরা আমল করব কোন, আমরা 8 তারিখে রোজা রাখবো না 9 তারিখে রোজা রাখবো? এ বিষয়ে ফোকাহায়ে কেরাম দুইটি মত দিয়েছেন, ফকিহগণ দুইটা মত দিয়েছেন। একদল ফকিহ বলেছেন, আপনাকে আরাফার দিবস, যেই দিবসে হাজি সাহেবরা আরাফার মাঠে যান, ওই দিনে রোজা রাখতে হবে। এখন ওই দিন আপনার দেশে কয় তারিখ এটা কোনো ফ্যাক্ট নয়, কারণ হাদিসে 8 তারিখ বা 9 তারিখ তারিখের কথা বলা হয়নি, বলা হয়েছে আরাফা দিবসের কথা। আর আরাফার দিবস তো ওই দিন হাজি সাহেব যেদিন গিয়ে আরাফার মাঠে হাজির হবেন। সুতরাং যেই দিন হাজি সাহেবরা আরাফার মাঠে হাজির হবেন, ওই দিন আপনার দেশে যত তারিখই থাকুক আপনি ওই দিন রোজা রাখবেন। এটা কয়টা মত? আমি কিন্তু আমার মত বলছি না, এটা ফকিহদের মত বলছি, এটা একটা মত। দুই নম্বর মত হলো, কোনো কোনো ফকিহ বলেছে যে হাজি সাহেবরা তো আরাফার মাঠে যান, ওটা জিলহজের 9 তারিখ, সুতরাং যার দেশে যখন 9 তারিখ সে ওই তারিখে রোজা রাখবে। তাহলে দুইটা মত একত্রিত করলে দেখা যায় মতে কোনো মিল নাই। আমরা করব কোনটা? তর্কাতর্কি করব ফেসবুকে? না, আসেন আমরা একটু কৌশল করি, কৌশল করলে আমাদের আর তর্ক করা লাগে না। আচ্ছা, জিলহজের প্রথম 9 দিন রোজা রাখতেন কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি যদি প্রথম 9 দিনই রোজা রেখে ফেলি, তাইলে কি আরাফা দিবস আমারে থুইয়া অন্য কোনো দিকে যাইতে পারবে? কথা বলেন। আচ্ছা, এরপরে যদি আমার ব্যস্ততার কারণে না রাখতে পারি, তাহলে অন্তত এক কাজ করি, 8 তারিখ 9 তারিখ
রোজা রাখি, কারণ নবীজির সুন্নত আদায় হইল। তাহলে আট নয় দুই দিনই রোজা রাখলে যে দুই দল মতানৈক্য করেছেন, দুই মত দিয়েছেন, দুই মতের উপরে আমল হয়ে গেল, পাশাপাশি আরাফা দিবসের সওয়াব থেকে বঞ্চিত হওয়ার কোনো সুযোগ রইল। সুতরাং অহেতুক তর্ক না করে আসুন, আমরা চেষ্টা করি নয় দিনই রোজা রাখি, আর যদি না পারি ব্যস্ততার কারণে আরাফা দিবস নিয়ে কোন দিন রোজা রাখবো এই হুজুর ওই হুজুরকে প্রশ্ন করা আর ফেসবুকে মুফতিগিরি করা এগুলো বাদ দিয়ে আসুন আট তারিখেও রোজা রাখি, নয় তারিখেও রোজা রাখি। একদিকে নবীর সুন্নতের আমল হবে, অন্যদিকে আরাফার বরকত মিস হওয়ার কোনো সুযোগ আর নেই। তাহলে আমরা আট তারিখে নয় তারিখে রোজা রাখবো তো ইনশাআল্লাহ। নাম্বার ফাইভ, পাঁচ নাম্বার আমল হচ্ছে এই দশ দিন বেশি বেশি আল্লাহর জিকির করা, বেশি বেশি আল্লাহর কি করা, জিকির করা। এখন আমাদের দেশে তো কত জাতির জিকির আছে, হুক্কুর হুক্কুর জিকির আছে, তারপর ডান দিকে মাথা ঝুলানো, বাম দিকে মাথা ঝুলানো, এরকম জিকিরও আছে আমাদের দেশে। হ্যাঁ, দুই জিনিসের পদ্ধতি বেশি, একটা হলো জিকিরের পদ্ধতি, আরেকটা হলো মাজারের বিভিন্ন নামের পদ্ধতি। আমি পনেরো বিশ দিন আগে গিয়েছিলাম দক্ষিণাঞ্চলে, তো আমি কুষ্টিয়ায় যাচ্ছি, যাওয়ার আগে রাজবাড়ি পড়ে রাজবাড়ি শহরেই দেখলাম বিরাট বড় সাইনবোর্ড, সাইনবোর্ডের মধ্যে লেখা যে বাবা জামাই পাগল এর মাজার শরীফ। কি পাগল, তো বিষয়টা আমার কাছে খুব ইন্টারেস্টিং মনে হবে। আমি একটু ছবি তুললাম, অনেকে হয়তো ফেসবুকে দেখছেন তাই না, এটা দিয়েছি, দিয়েছি কারণে আমার কাছে মনে হইলো আচ্ছা জামাই পাগলও যদি থাকে তাহলে নিশ্চয়ই বউ পাগলও থাকতে পারে। একটু মানুষের কাছে জানতে চাই যে জামাই পাগল আমি পাইছি, বউ পাগল কোনো বাবা আছে কিনা। এটা দেওয়ার পরে চার পাঁচ মিনিটের মাথায় পাওয়া গেছে মুন্সিগঞ্জে বউ মস্তান একজন আছে। কোথায় আছে? মুন্সিগঞ্জে। একদম ওই ব্যক্তিও আমার মতো ছবি তুললা দিয়ে দিছে, হুজুর আমার বাড়ির পাশে, আমার বাড়ি মুন্সিগঞ্জ, আমার বাড়ির পাশে এখানে আছে বউ মস্তান। কি মস্তান? জামাই মস্তান, জামাই পাগল, বউ মস্তান, বউ পাগল সবই আছে, ডাইলও আছে, চাউলও আছে। এমনকি আমরা প্রাকৃতিক প্রয়োজনে যে হেড অফিসে যাই, হেড অফিসে ব্যবহারের বদনাম নামেও মাজার আছে। কি বলেন আপনারা? এই দেশে মাজারের যেমন আজগুবি আজগুবি নাম আর পদ্ধতি আছে, জিকিরেরও তেমন আজগুবি আজগুবি পদ্ধতি আছে। কোথায় কোন বাবার জিকির করো, জিকির হবে আল্লাহর নামে, জিকির হবে কার নামে? তোমার কোন বাবার জিকির তুমি করো? বাবা বেশি হওয়া ভালো না কম হওয়া ভালো? এই বাবা ওই বাবার জিকির করে এত বাবা হইলে তো মানুষ বুঝবে, মানুষ বুঝবে জন্মেই সমস্যা আছে তার। নিজের বাপের খেদমত করো, নিজের বাপের নিজের মায়ের খেদমত করো। বাবা মা সন্তানের জন্য সবচেয়ে বড় পীর। সবচেয়ে বড় পীর কে? বাবা মা। নিজের মা বাবা থইয়া ওইদিকে ওইদিকে যাবার কোনো দরকার নাই। এক সাহাবি এসেছেন নবীজির কাছে, নবীজি আমাকে যুদ্ধে যাওয়ার জিহাদে পারমিশন দেন। বললেন তোমার কি মা আছে? বললেন হ্যাঁ। নবীজি বলেন বাড়ি যাও, বাড়ি গিয়ে মায়ের খেদমত করো, জিহাদের চাইতে মায়ের খেদমত উত্তম। সুবহানাল্লাহ। আমার কথায় কি কষ্ট পেয়েছেন? এই দশকে জিকির করা, আর জিকিরটা হুক্কুর হুক্কুর জিকির না, কিছুক্ষণ এইদিকে মাথা ঢুলাইয়া, কিছুক্ষণ এইদিকে মাথা ঝুলাইয়া, এগুলোর নাম জিকির না। শুনেন জিকির কি, নবীজি বলছেন আফদালুল যিকর, সবচেয়ে শ্রেষ্ঠ জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ। এটা হলো জিকির। এটার অর্থ কি? লা ইলাহা ইল্লাল্লাহ এটার মানা অর্থ হলো লা মাবুদা বিহাক্কিন ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। এই জিকির করেন, অথবা আরো জিকির আছে আপনি জিকির করতে পারেন। লা ইলাহা ইল্লাল্লাহ লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, অথবা জিকির করেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ আল্লাহু আকবার কাবীরা সুবহানাল্লাহি বুকরাতান ওয়া আসীরা, এগুলো পড়েন। অথবা আল্লাহর নবীর হাদিস শুনেন, নবীজি বলেছেন কালিমাতানি হাবিবাতানি ইলার রহমান খফিফাতানি আলাল লিসান ফাকিরাতানি ফিল মিজান, দুটো বাক্য এমন আছে, দুটো শব্দ এমন আছে যেগুলো উচ্চারণ করা সহজ,
এগুলো আল্লাহর কাছে প্রিয়, এমনকি এই দুটো বাক্যের ফজিলত এত বেশি। আল্লাহর নবী বলেছেন থাকিলাতানি ফিল মিজান, এই দুটো বাক্যকে মিজানের পাল্লায় রাখা হলে মিজানের পাল্লা পরিপূর্ণ হয়ে যাবে। এগুলো আপনাদের জন্য নবীজি বলেছেন খাফিফাতানি আলাল লিসান, আপনার লিসান দিয়ে জিহ্বা দিয়ে এগুলো উচ্চারণ করা বড় সহজ। আবার এগুলো হাবিবাতানি ইলার রহমান, এগুলো আল্লাহর কাছে প্রিয়, সেগুলো কি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, এগুলো করবেন। কোথায় ডাল বাবা, চাল বাবা, বদনা বাবা, লেন্টা বাবা, টাকি বাবা, শেরানি বাবা, মেরানি বাবা, এত বাবা বানাইছো কেন? জিকির হবে কার? আল্লাহ। জিকির হবে কার? আল্লাহ। আকীদার ব্যাপারে কোনো কম্প্রোমাইজ নাই, কারণ আকীদা ঠিক না থাকলে সৎ আমলকারী নেক কাজ করা লোক জাহান্নামে যাবে। আকীদার ক্ষেত্রে কোনো কম্প্রোমাইজ, আকীদা ঠিক নাই, পাঁচ ওয়াক্তের এই বদ আকীদার লোক জাহান্নামে। কথা বুঝতেছেন? আকীদার ব্যাপারে কোনো ছাড়। এজন্য আমাদের দেশের কওমি মাদ্রাসায়, আমাদের দেশের আলিয়া মাদ্রাসায়, বাংলাদেশ, বাংলাদেশের বাহিরে যত বিশ্ববিদ্যালয়ে তাফসির, হাদিস, এরপরে ইসলামিক স্টাডিজ, বিভিন্ন ইসলামিক বিষয়ে পড়াশোনা করানো হয়, একদম গোড়া থেকেই আলা কায়দা ইসলামিয়া বা ইসলামিক আকিদা এই সাবজেক্ট পড়ানো হয়। আপনার আকিদা ঠিক করতে হবে তো আগে, আকিদা ঠিক না হলে আপনার নেক আমল আল্লাহর কাছে কবুল হবে এবং এই নেক আমলকারীও জাহান্নামে যাবে। একটা উদাহরণ দেই, মসজিদের সামনে একেবারে পাঁচ ওয়াক্তের নামাজি নামাজ থেকে বের হইয়া মাজারের কাছে গিয়ে চাইতেছে, আপনাদের চট্টগ্রামের এক হুজুর তো বিশ্বব্যাপী ভাইরাল হয়ে আছে, আছে না? বিশ্বব্যাপী ভাইরাল হয়ে আছে। এই লোকটার মুখ থেকে কথা বের হয়ে পড়ে, গালি বের হয় আগে, এবং ওই সোসাইটির বেশিরভাগ বেশিরভাগ পাগড়িওয়ালা জুব্বাওয়ালা এদের কথা থেকে, এদের মুখ থেকে কথা বের হয়ে পড়ে। ওই যে আমরা বলি কালামের আগে সালাম, আর ওদের হচ্ছে কথার আগে গালি। একজন তো গালির জন্য পদক নিয়ে চট্টগ্রামে বসে আছে, আছে না? নাম তো আপনারা জানেন। তো সে তো গিয়ে চাইতেছে অবাজান, বলতেছে কি অবাজান, ছেলেগুলা পরীক্ষা দিবে, ইমতেহান মে কামিয়াবি, তাই না? পরীক্ষা ওখান থেকে পাশ করাইতে পারবে? আচ্ছা আপনাদের কমন সেন্স কি বলে, এই মসজিদে নামাজ পড়ে গিয়ে এই কবরস্থানে যদি কেউ কারো কাছে এরকম চায়, এই নামাজি ব্যক্তি জান্নাতি না জাহান্নামী? বলবেন হুজুর তারে আপনি জাহান্নামে বানাইছেন কেমনে? আল্লাহ জান্নাত জাহান্নামের মালিক। এক বিষয়ে আল্লাহ তাআলা ফতোয়া দিয়ে দিয়েছেন যে এইটা একদম বিনা হিসাবে জাহান্নামে, ওইটা কি? শিরকের গুনাহ, শিরক, আল্লাহ ছাড়া কারো কাছে চাওয়া, এটা কি শিরক? এই শিরকের গুনার ব্যাপারে আল্লাহ বলেছেন মুশরিক চিরস্থায়ী জাহান্নামে। তাহলে বলছিলাম আমল কম হোক বেশি হোক এটা মার্জনীয়। আপনার আমল কম বেশি হয়েছে, আল্লাহ হয়তো কিয়ামতে আপনাকে মাফ করে দিতেও পারেন, অথবা কোনো ব্যক্তি আমল কম করে জাহান্নামে গিয়েছে, একসময় আল্লাহ তাআলা জাহান্নাম থেকে বের করে জান্নাতে দিবেন। আমলের ব্যাপারে কম্প্রোমাইজ আছে, আকীদার ব্যাপারে কোনো কম্প্রোমাইজ নাই। মুশরিক হয়ে কেউ মারা গেলে ও জাহান্নামী, এরা আল্লাহ কোনোদিনও জাহান্নাম থেকে উঠাবেন। এজন্যই তো আমি বারবার বলি, বারবার বলি, সবকিছুর ক্ষেত্রে কম্প্রোমাইজ হবে, আকীদার ক্ষেত্রে কোনো কম্প্রোমাইজ হবে না। সুজা কথা, সাফ কথা, এখানে কোনো কম্প্রোমাইজ নাই। পৃথিবীর সমস্ত নবী রাসূলের দাওয়াত ছিল কিসের দাওয়াত? আকিদার দাওয়াত ছিল না? সব নবীরা দাওয়াত দিয়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ। কবরের প্রশ্নগুলো আমলের না আকিদার? মার রব্বুকা, এটা কি আমলের প্রশ্ন করা হয়েছে না আপনার আকিদা জানতে যাওয়া হয়েছে? ইহুদির আকিদা কি? ওয়াকালাতিল ইয়াহুদু উযাইর ইবনুল্লাহ, তার আকিদা উযাইর আল্লাহর ছেলে, নাউযুবিল্লাহ। খ্রিস্টানের আকিদা কি? ওয়াকালাতিন নাসার আল মাসিহ ইবনুল, তার আকিদা হলো ঈসা আলাইহিস সালাম আল্লাহর ছেলে, নাউযুবিল্লাহ। আর আমার আকিদা কি? লা ইলাহা ইল্লাল্লাহ। তো প্রথম প্রশ্নটা কবরের আমলের প্রশ্ন না আকিদার প্রশ্ন? দুই নাম্বার, মা দীনুকা, তোমার দিন কি ছিল, এটা কি আমলের প্রশ্ন না আকিদার প্রশ্ন? তিন নাম্বার প্রশ্ন, মান নাবিয়ুকা, তোমার নবীকে অথবা নবীজিকে দেখায় বলা হবে মা হাযার রাজুল আল্লাযী বুইসা ফিকুম, ওনাকে চিনো যাকে তোমাদের জন্য প্রেরণ করা হয়েছে, এটা আমলের প্রশ্ন না আকিদার প্রশ্ন? কবরের তিনটা প্রশ্ন কিসের? আমলের না আকিদা? তো আগে আমল ঠিক করবেন না আকিদা ঠিক করবেন? আমল আগে না আকিদা আগে? আমল কবুল হবে না আকিদা ঠিক না থাকলে। একজন কাফির, একজন অমুসলিম 10 কোটি টাকা দান করেছে, আর আরেকজন 1 টাকা দান করেছে, ইমান আছে, কাটটা আল্লাহ নিবেন?
কারটা নিবেন? এক টাকা। কিন্তু অত দশ কোটি দিয়েছে, আল্লাহ ওরটা নিলেন না কেন? এর আকিদা ঠিক নাই। আর এক টাকা যে দিয়েছে আকিদা ঠিক আছে। তাহলে বোঝা গেল আমল গুরুত্বপূর্ণ না আকিদা গুরুত্বপূর্ণ? আগে আকিদা, মাজারি আকিদা ছাড়তে হবে, মাজারি আকিদা ছাড়তে হবে, আও ফাও ফালতু আমল ছাড়তে হবে, আকিদা আগে পরিষ্কার করতে হবে, এরপর আপনি আমল। তো বলছিলাম আও ফাও জিকির করা যাবে না, জিকির হবে কার? এই দশ দিন আল্লাহর জিকির করতে হবে। ছয় নাম্বার, বেশি বেশি তাহলিল তাকবীর এবং তাহমিদ পাঠ করতে হবে। নবীজি বলেছেন ফাআকসিরু ফীহিন্না মিনাত তাহলিলি ওয়াত তাকবীরি ওয়াত তাহমিদি। এই দশকে বেশি বেশি তাহলিল তাকবীর তাহমিদ পাঠ করো, অর্থাৎ লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ, অথবা ওই যে আইয়ামে তাশরিকের দিনগুলোতে আমরা পড়ি আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। সাহাবীরা এটা বাজারে গিয়ে জুড়ে জুড়ে পড়তে, বাজারে গিয়ে কি করতে? জুড়ে জুড়ে পড়তে, যাতে করে যারা ভুলে যায় এদেরও যেন মনে হয় যে এই দশক হচ্ছে তাকবীরের তাশরিকের, এই দশক হচ্ছে জিকির আজকের। সুবহানাল্লাহ, আমরাও এটা করব ইনশাআল্লাহ। সাত নম্বর, যারা সামর্থ্যবান এই দশকে হজ বা উমরা করবেন, যারা গিয়েছেন আল্লাহ তাদেরকে ভালোভাবে হজের কাজগুলো করার তৌফিক দেন, যারা যেতে পারি নাই আল্লাহ আমাদেরকে জীবনে একবার হইলেও হজ নসিব করে দিন। আট নম্বর, বেশি বেশি আরাফার দিবসে দোয়া করবেন। নবীজি বলেছেন খাইরুদ দুআই দুআউ ইয়াউমি আরাফা, আরাফা দিবসের দোয়া হলো শ্রেষ্ঠ দোয়া, এই দিনের দোয়া আল্লাহ কবুল করেন। সুবহানাল্লাহ, এজন্য আরাফার দিবসে আমরা বেশি বেশি দোয়া করব। এরপরে নয় নম্বর আমল, জিলহজ মাসের নয় তারিখ ফজরের নামাজ থেকে জিলহজের ১৩ তারিখ আসর পর্যন্ত মোট ২৩ ওয়াক্ত ফরজ নামাজের পরে, সালাম ফেরানোর পরে আমরা পুরুষ নারী সবাই তাকবীরে তাশরিক পাঠ করব। পুরুষেরা জোরে জোরে পড়বেন, নারীরা চুপি চুপি আস্তে আস্তে পড়বেন আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল। ১০ নাম্বার, যাদের সামর্থ্য আছে তারা কুরবানি করবেন, কুরবানির দিনে কুরবানি করবেন। তাহলে এই জিলহজের কয়টা আমল বললাম? প্রথম দশকের ১০টা আমল। কুরবানির মাসাইল সম্পর্কে এবং কুরবানির শিক্ষা সম্পর্কে আমরা আগামী জুমায় তত্ত্ববহুল আলোচনা পেশ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আজকে আমরা যে কথাগুলো বলেছি জিলহজের গুরুত্ব নিয়ে এবং আমল নিয়ে, আমরা যেন জিলহজের প্রথম দশককে গুরুত্ব সহকারে আমলের সাথে কাজে লাগাতে পারি, আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করেন। আমরা সকলে পড়ি আমিন।